মসজিদে বের করে দিছে কেন? আমাকে ওই আমি এই টুপি পরে মাথা দিয়ে মসজিদে গেছিলাম, হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না, পাঁচ কুলি টুপি পরে আসতে হবে, সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে দিছে। পাঁচ কুলি টুপি কি সেটা? এটা হলো চরমনের টুপি। চরমনের টুপি? হ্যাঁ। আপনি আজকে টুপির মসজিদ থেকে বের করে দিয়েছেন এই টুপির জন্য? এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন? আমি কি বলি শুনুন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন? হ্যাঁ বলেন, বলেন। না আমি আমি যেই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন, বলেন ওই টুপি হারাম না হালাল বলেন। ওটা মাথায় দাও, ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিয়েছেন কেন? আপনি ওরে মসজিদে বের করে দিয়েছেন কেন? তাই বলুন। আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে আসো তো। চেঞ্জ করবে কেন? চেঞ্জ করবে কেন? আমি বাড়ি ফিরে দিলে আমি বলছি ওই টুপি চেঞ্জ করবে কেন? টুপি দেখে সমস্যা আপনি দেখেন? প্রতিষ্ঠানে নিয়ম আছে। হ্যাঁ নিয়ম কি নিয়ম বলেন আপনি? এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসা পাঁচ কুলি টুপি মাথা দেবে। পাঁচ কুলি টুপি কি? ওটা মাথা দিলে কি বেহেশতে আগে? না না বেহেশতে আগে যাওয়ার কারণে এখানে কোনো প্রশ্ন। পাঁচ কুলি টুপির নিয়ম কি বলেন? আত-তাহরীক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। দেখা যাচ্ছে যে মসজিদে প্রবেশের সময় পাঁচ কলি বা বিশেষ এক ধরনের টুপির কারণে কিছু মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ সম্পর্কে শরীয়ত নির্দেশনা যে পাঁচ কলি বা বিশেষ ধরনের যে টুপি ব্যবহৃত হয় এর শারীরিক ভিত্তি কতটুকু? প্রথমত আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে টুপির বিষয়টি এটা কি সুন্নতি লেবাস নাকি এটা কি ধরনের পোশাক, সে বিষয়ে সহিহ মুসলিমের 2177 নম্বর একটি হাদিস এসেছে, সেখানে সাহাবা একরামের টুপি ব্যবহারের বিষয়টি আমরা অবগত হতে পারি। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, কুন্না জুলুসান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজ জাআহু রাজুলুন মিনাল আনসার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম, এমত অবস্থায় আনসারের একজন লোক আসলো, ফাসাল্লামা আলাইহি, অতপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম দিল। সুম্মা আদবারাল আনসারী, অতপর আনসারের লোকটি ফিরে যেতে শুরু করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আখাল আনসার, হে আনসারের ভাই, কাইফা আখি সাআদ ইবনে উবাদা, আমাদের ভাই সাআদ ইবনে উবাদা কেমন আছে? কালা সালেহন, তিনি বললেন যে ভালো আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াউদুহু মিনকুম, তোমাদের মধ্যে কে তাকে দেখতে যাবে? ফাকামা ওয়া কুমনা মাহু ওয়া নাহনু বিজআতা আশারা, মা আলাইনা নিআলুন ওয়ালা খিফাফুন ওয়ালা কলানিস ওয়ালা কুমুসুন। তখন সাহাবি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা তার সাথে যাওয়ার জন্য রওনা হলাম, আর আমরা ছিলাম 10 জনের কিছু বেশি। মা আলাইনা নিআলুন ওয়ালা খিফাফুন ওয়ালা কলানিস, আমাদের কারো পায়ে জুতা মোজা ছিল না, মাথায় টুপি ছিল না, ওয়ালা কুমুসুন, এবং গায়ে জামা ছিল না। নামশি ফি তিলকা সাব্বাকে হাত্তা জিনাহু, আমরা খালি পায়ে এই পাথরের জমিনে পাথরের ভূমিতে হেঁটে চললাম, অবশেষে সেখানে গিয়ে আমরা উপস্থিত হলাম। ফাস্তাখারা কওমুহু মিন হাওলিহি, তখন সাআদ ইবনে উবাদার নিকট থেকে তার পরিবারের লোকজন সরে গেল। হাত্তা দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু আল্লাযিনা মাআহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে গমনকারী সাহাবা কেরাম তারাও তার নিকটবর্তী হলো। এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবা কেরাম টুপি ব্যবহার করতেন। এখানে স্পষ্ট আছে যে সাহাবা কেরাম টুপি ব্যবহার করতেন। এখন সুনানে তিরমিজিতে একটি হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে বাবু কাইফা কানা কিমামু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে তিরমিজির এই অধ্যায়ে একটা হাদিস এসেছে, যদিও হাদিসটা সহি নয়। সেখানে আবু কাবাসা থেকে বর্ণিত তিনি বলেন, কানা কিমামু আসহাবি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের টুপি ছিল চ্যাপ্টা। এখন এই টুপি আসলে কেমন ছিল সে সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা আজিমউদ্দিন মাজদুদ্দিন ফিরোজাবাদী তিনি বলছেন, কানা কিমামু সাহাবাতে বুতহান আই লাযিকাতান বিল রাসি ওয়া গায়রা জাহিবাতিন ফিল হাওয়া ওয়াল কিমামু আল কানানিস। তিনি বলছেন সাহাবা কেরামের টুপি ছিল যা মাথার সাথে লেগে থাকতো,
আর সেটা বাতাসে উড়ে যেত না। আর কেমাম আসলে হচ্ছে টুপি। এখানে তোহফাতুল আহওয়াজি এর লেখক আল্লামা ওবায়দুল আব্দুর রহমান মোবারকপুরি তিনি এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন, কেমাম জামাউল কুম্মাতিন ওহিয়াল কালামসুবাতুল মুদাওয়ারাতু সুমিয়াত বিহা লিআন্নাহা তুগাত্তার রাস। এখানে কেমাম হচ্ছে কুম্মাতুনের বহুবচন, আর সেটা হচ্ছে গোলাকার টুপি, এই জন্য নাম রাখা হয়েছে যাতে মাথাটা ঢেকে থাকে। তোহফাতুল আহওয়াজির পঞ্চম খণ্ড 390 পৃষ্ঠা। তবে ইবনু আসাকির আর সাথে তোহফাতুল আহওয়াজি ইবনু আসাকির থেকে একটি বর্ণনা নিয়ে এসেছেন, সেখান তিনি বলছেন, কানা ইয়ালবিসুল কালানিস তাহতাল আমায়েম ওয়া বিগাইরিল আমায়েম ওয়া ইয়ালবিসুল আমায়েম বিগাইরিল কালানিস ওয়া কানা ইয়ালবিসুল কালানিস আল ইয়ামানিয়া। তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ির নিচে টুপি পরতেন, কখনো তিনি টুপি ছাড়া পাগড়ি পরতেন, কখনো পাগড়ি ছাড়াও টুপি পরতেন, আর কখনো তিনি টুপি ছাড়া পাগড়ি পরতেন, আর বেশিরভাগ সময় বা তিনি সাধারণত ইয়ামানি টুপি ব্যবহার করতেন। এটা তোহফাতুল আহওয়াজের পঞ্চম খণ্ডের 393 পৃষ্ঠায় এসেছে। এই সাথে মোল্লা আলী কারি রহিমাল্লাহ তিনি বলছেন, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিসুল কালানিস তাহতাল আমায়েম ওয়া ইয়ালবিসুল আমায়েম বিগাইরিল কালানিস। তিনি টুপি না পাগড়ির নিচে পাগড়ির নিচে টুপি পরতেন, অর্থাৎ টুপির উপরে পাগড়ি পরতেন, কখনো কখনো তিনি টুপি ছাড়াও পাগড়ি পরতেন। এটা আনুল মাহবুদে এসেছে 11 খণ্ড 88 পৃষ্ঠা। তো এই এখান থেকে যেটা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা ইকরাম যে টুপি পরতেন, এই টুপিটা ছিল গোলাকার যাতে মাথাটা ঢেকে থাকতো এবং মাথায় লেগে থাকতো। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে সাহাবা ইকরাম টুপি ব্যবহার করতেন, তাহলে এই টুপি ব্যবহার করাটা আমরা সুন্নাত বলতে পারি। এখন টুপির ধরনটা কী হবে, টুপির ধরন সম্পর্কে কিন্তু এসে গেছে হাদিসে। তো সেখানে ধরন সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যা বলছেন তাতে মাথায় লেগে থাকতো, লেপটে থাকতে এরকম টুপি তারা ব্যবহার করতেন। এখন আমরা বলবো যে এই যে পাঁচকল্লি টুপির যে ধারণাটা এটা কোথা থেকে আসলো। ইতিহাস প্রমাণ করে যে এই যে দেওবন্দ মাদ্রাসার যারা মহাদ্দেস আছেন বা আলেম আছেন, মূলত তারা এটাকে গবেষণা করে এই পাঁচকল্লি টুপি শুরু করেছেন। তো এখন পাঁচকল্লি টুপির আসা ধারণাটা কী? এটার ধারণা হলো এই যে পাঁচকল্লি টুপিতে যেহেতু পাঁচটা কল্লি আছে, এই পাঁচটা কল্লির অর্থ হচ্ছে ইসলামের পাঁচটা শেয়ার বা রুকন। এখন কথা হলো যে আমি এই পাঁচটা কল্লি কেন বানাইলাম? মূলত ইসলামের মূল মৌলিক দিক যদি আমরা দেখি তাহলে তাওহিদ, রেসালাত, আখেরাত, এই তিনটা হচ্ছে ইমানের মূল ভিত্তি। এই তিনটা যদি বিশ্বাসী না হয় তাহলে কোনো মানুষ কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হয় না। তাহলে আমরা এই তিন কল্লি না বানাই কেন পাঁচকল্লি হলো? প্রশ্ন আসে না কেন পাঁচকল্লি হলো? হ্যাঁ, পাঁচকল্লি কেন হলো? এটা বলতে পারি যেহেতু সাহাবায়ে কেরাম বা তাবেইনে ইজাম বা তার পরবর্তীতে কোনো মনীষী বা সালাফে সালেহীন কেউ কিন্তু এই পাঁচকল্লি টুপি বা এই ধরনের বিশেষ ধরনের টুপি ব্যবহার করেনি, এটা তারা ব্যবহার করেনি। সুতরাং যেহেতু ওই টুপি আমরা পাঁচকল্লি ব্যবহার করছি, ইসলামের শেয়ার আমার পাঁচটা রুকন আমার মাথায় থাকছে, এই এই ধারণায় যদি কেউ এটা ব্যবহার করে তাহলে অবশ্যই এটা বেদাত হবে, কারণ এটা সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ব্যবহার করেননি। যেটা তারা মানে সুন্নাত পাবনদের একটা নিয়াত মনে রাখছে, তারা মনে করছে যে রাসূল মনে করছে এটা ব্যবহার করলে বেশি বেশি এটা সওয়াব হবে, পাঁচকল্লি যেহেতু পাঁচটা রুকন আছে এখানে। তো সেই সেই ধারণা থেকে যদি কেউ ব্যবহার করে তাহলে এটা হয়ে যাবে বেদাত। সুতরাং এই বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কোনো নতুন সৃষ্টি করলো যা আমার অনুমোদিত নয় বা যে বিষয়ে আমার কোনো অনুমোদন নেই, সেটা পরিত্যাজ্য, ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই একটা বেদাতি জিনিস নিয়ে আজকে সমাজে তোলপাড় হচ্ছে, এটা অবশ্যই বর্জনীয়। এর সাথে আর একটা আকিদা আছে যেটা শিরকি আকিদা, সেটা হলো শিয়ারা পাঁচজনে বিশ্বাস করে, অর্থাৎ তারা বলে যে আমাদের নিকটে পাঁচজন আছে সুতরাং আমাদের কোনো বিপদ নেই। সে পাঁচজন হলো মোহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এই পাঁচজন। সুতরাং এই পাঁচকল্লির মধ্যে এই শিরকি একটা আকিদাও ঢুকে আছে।
বা এটার সাথে একটা সাদৃশ্যের সুযোগ সাদৃশ্য আছে। তো সেজন্য আমরা বলবো যে সর্বোপরি পাঁচকল্লি টুপি ইসলামের কোনো শেয়ার নয়, এটা কোনো সুন্নতি বিধান নয়, বরং টুপি ব্যবহার করা, যে টুপিটা মাথার সাথে লেগে থাকে এই ধরনের টুপি ব্যবহার করাই উচিত, যেটা আমরা ইতিহাস থেকে বা হাদিস থেকে যেটা আমরা পাই। সুতরাং আজকের সমাজে যে এই পাঁচকল্লি টুপি নিয়ে যে এত বাড়াবাড়ি চলছে, এগুলি অবশ্যই পরিত্যাজ্য, কারণ এটা বেদাতি হবে। ওই ধারণায় যদি কেউ ব্যবহার করে যে ইসলামের পাঁচটা শেয়ার আছে, রুকন আছে, সুতরাং আমি পাঁচটা রুকন মাথায় করে রাখছি, এই পাঁচটা রুকন তো আমাদের মাথায় করে রাখার কথা নয়, বরং এটা আমার আমলে বাস্তবায়ন করার কথা। একজন মানুষ যদি ইসলামের এই পাঁচটি রুকনকে বাস্তবায়ন না করে, তাহলে সে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না। সুতরাং মুমিনের জন্য করণীয় ইসলামের পাঁচটি রুকনকে বাস্তবায়ন করা, সেটা আমলে নিয়ে আসা, সেটাতে সর্বতোভাবে বিশ্বাস করা, এটা মাথায় রেখে দিয়ে অপকর্ম করাটা আদৌ উচিত নয়। আমরা বলবো সুন্নতি লেবাস হিসাবে বা এটা সুন্নানে জায়দা হিসাবে পাঁচকল্লি টুপি মাথায় ব্যবহার করতে হবে, কিন্তু পাঁচকল্লি টুপি নয়, কারণ এটা যে ধারণা থেকে এসেছে সেটা হলো বেদাতি ধারণা, সেটা হতবা শিরকি ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই ধরনের টুপি আমাদেরকে বাদ দিতে হবে।